নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের আরেকটা রেসিপি শেয়ার করে নেব আপনাদের সাথে। আজকে আমি তৈরি করব সর্ষে ইলিশ। এর আগে ইলিশ ভাপা আর কচুর শাক তৈরি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, তো আজকে আমি সর্ষে ইলিশ তৈরি করব। যদি উপকরণগুলো অনেকটা ইলিশ ভাপার মতোই, তবে তৈরির পদ্ধতি একদম আলাদা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে সর্ষে ইলিশ তৈরি করছি। আমি ইলিশ মাছ বাজার থেকে এনেছিলাম, তবে এটা বড় সাইজের কিন্তু ইলিশ মাছ। ইলিশ মাছ কেনার সময় যদি একটু ওজনটা বেশি দেখে কেনা যায়, তাহলে তার স্বাদ গন্ধ দুটোই বেশি হবে। আর ইলিশ মাছ কিন্তু অনেকক্ষণ ধরে জলের মধ্যে রেখে বা ট্যাপ ছেড়ে অনেকক্ষণ ধরে কিন্তু ধোয়ার কোনো দরকার নেই। বেশি ধুলে এই যে ইলিশ মাছটা বড় বড় পিসগুলো রয়েছে, এর মধ্যে প্রত্যেকটাতে ডিম রয়েছে, ডিমগুলো বা মাঝখানে পেটের মাঝে যে তেলগুলো রয়েছে সেগুলো ধুয়ে কিন্তু অনেকটা চলে যাবে। সেই জন্য খুব হালকা হাতে আঁশগুলোকে ছাড়িয়ে নেব এবং হালকা করে ধুয়ে নেব। তাহলে সাবধানে আমি পিসগুলোকে এক এক করে হালকা হাতে ছাড়িয়ে নিয়ে ধুয়ে একটা থালার ওপরে রেখে দিচ্ছি। আর এই ইলিশ মাছের পিসগুলো ছাড়াও তো রয়েছে ইলিশ মাছের মাথা আর লেজ। মাথা দিয়ে আর লেজ দিয়ে কিন্তু আলাদা আলাদা দুটো রেসিপি আরও তৈরি করা যাবে, তবে আমি আজকে আর ভিডিও এগুলো করার সময় পাবো না। অন্যতে নিশ্চয়ই ইলিশ মাছের লেজের আর ইলিশ মাছের মাথা দিয়ে আরও এক দুটো রেসিপি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমি তাই মাথা আর লেজটা আলাদা করে আগে তুলে রেখে দিচ্ছি। আর পিসগুলোকে একটা থালার মধ্যে নিয়েছিলাম, সেখানে আমার ধুয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে আমাদের রেখে দিতে হবে। আর অন্য মাছে লবণ হলুদ মাখানোর সময় আমরা কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিই, সময় বাঁচানোর জন্য, বা লবণ হলুদ মাখানোটা ভালো হবে। কিন্তু এই মাছে যেহেতু পেটের মধ্যে ডিম রয়েছে সে আর মাছগুলো যথেষ্ট একটু নরম, সেই জন্য কিন্তু আমরা ঝাঁকিয়ে লবণ হলুদ মাখাবো না, হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন, লবণ হলুদ আমি সাবধানে করে মাখিয়েছি, পেটের ভেতর থেকে ডিমগুলো বেরিয়ে চলে আসেনি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। মশলাটাই কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। আমি মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে। আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কালো সর্ষে, 2 চামচ পরিমাণ সাদা সর্ষে আর 2 চামচ পরিমাণ পোস্ত। এবার যদি আপনারা একটু ঝাঁঝালো খেতে এটা পছন্দ করেন এই রেসিপিটা, মানে ইলিশ মাছের যে কোনো রেসিপিতে একটু ঝাঁজ তো ভালো লাগে, সর্ষের ঝাঁজটা, তাহলে কিন্তু কালো সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত তিনটেই কিন্তু সম পরিমাণে 2 চামচ করে নিয়েছি। এগুলোকে মিহি করে বাটানোর জন্য আমাদের দুটো উপায় রয়েছে। একটা জলে ভিজিয়ে খানিকক্ষণ রেখে তারপরে বাটতে হবে, আর একটা হচ্ছে প্রথমে মিক্সিতে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। এবার এর মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটার মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আমি লবণ কাঁচা লঙ্কা জল দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু মিহি পেস্ট আমরা পেয়ে যাব। আর সর্ষে পোস্তর রেসিপিতে এই মশলাটাকে খানিকক্ষণ আগে, অন্তত 10 মিনিট আগে তৈরি করে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কড়াইয়ে গরম কড়াইয়ে দিলে কিন্তু তেতো ভাব চলে আসবে, সেই জন্য আমি মশলাটাই আগে রেডি করে নিচ্ছি। আর এই দেখুন, চা ছাঁকনা দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে করে সর্ষের কালো হলদে খোসাগুলো আলাদা হয়ে যায়। এই খোসাগুলোতে না হজমের একটু সমস্যা হয়, আর রান্নাতে দিলে কালারটা একটু কালচে হয়ে যায়, খেতেও ভালো লাগবে না। এগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল। আমি শুকনো নারকেল গুঁড়ো ব্যবহার করেছি, বাড়িতে আমার নারকেল আসলে ছিল না। যদি বাড়িতে ফ্রেশ নারকেল থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা টক দই। টক দই একদম ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট রান্নাতে দিতে হয় না। এবার সব কিছুকে মিশিয়ে আমি মশলাটা তৈরি করে রেখে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করছি, দেখুন তেলের পরিমাণ একদম কম দিয়েছি, আমার আরও তেল রান্নাতে দরকার, একটু পরে দেবো, এক এক করে দেবো, তবে আপনাদেরকে পরে বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কালো জিরে। কাঁচা লঙ্কাগুলো আর কালো জিরেটা যেন খুব বেশি পুড়ে যাতে না যায়, মানে ভাজাটা যেন হালকা ভাজা হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে আমি গরম জল ব্যবহার করব। যে কোনো রান্নাতে আমি গরম জলই ব্যবহার করি, গরম জলে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবার আমি এটাকে ফুটিয়ে নেব।
এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, হালকা করে শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভেজেছিলাম। ফোড়নে যখনই সুন্দর গন্ধ বেরিয়েছিল তখনই আমি হলুদ দিয়েছিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মানে ফোড়নটাকেও কিন্তু খুব হালকা করে ভেজেছিলাম। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কাঁচা মাছগুলোকে, যেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাজা মাছ ব্যবহার করব না, একদম কাঁচা ডাইরেক্ট ব্যবহার করব মাছগুলোকে। মাছগুলোকে দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম আর লবণ খুব অল্প দিলাম, কারণ মাছের সাথেও মাখানো ছিল আর সর্ষেটা বাটার সময় আমরা লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই লবণের পরিমাণটা এখন অল্প দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 8 থেকে 10 মিনিট রেখে দেবো, যাতে করে মাছগুলো বেশ ভালোমতো ফুটে যায়। আর যেহেতু কাঁচা মাছ দিয়েছি আমাদেরকে খুব বেশি সময় নিতে হবে না, 10 মিনিটে এটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, সর্ষের তেল এগুলোর সাথে ইলিশ মাছের রেসিপিটা ভীষণই ভালো হয়, সেই জন্য কাঁচা লঙ্কা আমি বিভিন্ন ভাগে কিন্তু অন্তত 3-4 বার করে দিলাম। সব কিছুর সাথে যখন ঝোলটা ভালোমতো ফুটে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত আর নারকেল কোড়া দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টক দই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, রান্নার স্বাদটা এতে অনেক বেশি হবে। আর সর্ষেকে খুব বেশিক্ষণ ধরে ফোটাতে নেই, সর্ষেটা দেখতে পেলেন যে অন্তত খুব ভালো করে 10 মিনিট মতো ফুটে যাওয়ার পরে কিন্তু আমি সর্ষেটা দিলাম। সর্ষে দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট ফোটাবো, এর বেশি ফোটাবো না। আবারও ওপর থেকে চেনা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, এই অবস্থায় কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে আর একটু বেশি পরিমাণে দিতে হবে। রান্নার প্রথমে যতটা না দরকার এই শেষের দিকটাই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর খেতে ভীষণ সুস্বাদু হবে এই সর্ষে ইলিশ। বাপানো ছাড়াও এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সর্ষে পোস্ত, টক দই, নারকেল কোড়া সমস্ত কিছু দিয়ে সর্ষে ইলিশ খেতে অপূর্ব, ভীষণই ভালো। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।